হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এই আসনটি তৈরির জন্য একটি ঘরের ওপরে ছুঁচটি তুললাম এবং যেই ঘরের ওপরে ছুঁচটি তুললাম সেই ঘরটিকে নিয়ে ছুঁচে আমি উল দেখা যায় এবং সাদা ঘর নিয়ে 13টি ঘর তুলব। 13টি ঘর নিয়ে আমি যথাক্রমে গুনে নেব। যেখানে প্রথমে ছুঁচটি তুলেছিলাম সেই ঘরটিকে নিয়ে আবার নিচের দিকে 15টি ঘর গুনবো। 15টি ঘর গুনে 15 নম্বর ঘরে ওই ঘরটিকে নিয়ে আবার ছুঁচে উল দেখা যায় এবং সাদা ঘর নিয়ে আমি আবার 13টি ঘর তুলব। এইভাবে আমি গুণ চিহ্নের আকৃতির ফুল তৈরি করব। আবার ভেতর দিকে যথাক্রমে দুদিকে দুটো ঘর সংখ্যা কমিয়ে 11টি ঘর ছুঁচে তুলব। আবার উপর দিকে এই ভেতর দিকে ঘরটি নিয়ে আমি আবার 11টি ঘর তুলব। এইভাবে আমি ভেতরটা ভরাট করে নেব। গুণ চিহ্নের ভেতরটা ভরাট করার জন্য প্রত্যেকবারে কিন্তু আমার দুদিকে দুটো করে ঘর সংখ্যা আমার কমবে। দেখুন, 13টা যে প্রথমে আমি ঘরটা তুলেছিলাম, তো দ্বিতীয় লাইনে 11টা ঘর হবে, আবার তৃতীয় লাইনে 9টা ঘর, তারপর 7টা ঘর, 7-এর পরে আবার 5টা ঘর। এখানে কিন্তু প্রত্যেক লাইনে আমি এখানে উল দেখা যায় এবং সাদা ঘর মিলিয়ে আমি এখানে ঘর সংখ্যাগুলো আপনাদেরকে বলছি। দেখুন, আমার উল দেখা যায় এবং সাদা ঘর নিয়ে দুদিকে আমি 7টা করে ঘর নিয়েছি। তারপর আমি যথাক্রমে 5টা ঘর নেব, উল দেখা যায় সাদা ঘর নিয়ে দুদিকেই 5টা ঘর নেব। তারপর আবার যথাক্রমে উল দেখা যায় এবং সাদা ঘর নিয়ে 3টা ঘর নেব। এই পাশে 3টা ঘর নিলাম এবং দ্বিতীয় পাশে 3টা ঘর নিয়ে আমি ছুঁচটা নিচের দিকে ডুবিয়ে দেব। এইভাবে একটা ফুল কমপ্লিট হলো। দ্বিতীয় ফুলটি তৈরির ক্ষেত্রে মিডিলে একটি ঘর ছাড়বো। একটি ঘর ছেড়ে যথাক্রমে আমি আবার ছুঁচে 13টি ঘর তুলবো। 13টি ঘর তুলে আবার নিচের দিকে আর ঘর সংখ্যা গোনার কিছু ব্যাপার থাকবে না, তো নিচের দিকে যথাক্রমে এই লাইন সোজা আমি আবার ছুঁচে 13টি ঘর তুলে নেব। 13টি ঘর তুলে নিয়ে ওই একই পদ্ধতিতে আমি গুণ চিহ্নের মতন আকৃতি দিয়ে আমি ভেতরটা ভরাট করে নেব। তো আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন, তাহলে খুব সহজেই বুঝতে পারবেন। এই ধরনের আসনের ভিডিও আগে আমার চ্যানেলে আপলোড করা আছে, আপনারা চাইলে আবার দেখতেও পারেন। তো সেটা একটু অন্য ধরনের ফুল ছিল, গুণ চিহ্ন একই ছিল কিন্তু ভেতরটা আলাদা ধরনের ফুল দিয়ে ভরাট করেছিলাম। কিন্তু এই আসনটি আমি আলাদা রকমের ফুল দিয়ে ভরাট করব। দুটি আসন সম্পূর্ণ দু রকমের, তো আপনারা দেখতে থাকুন। এইভাবে আপনারা পাশাপাশি ফুলগুলো তৈরি করে নেবেন। দেখুন, আমার দুটো ফুল তৈরি হয়ে গেছে, আমি 3 নম্বর ফুল তৈরি করছি। আবার মিডিলে একটা ঘর ছেড়ে ওই একই পদ্ধতিতে ফুল তৈরি করব। তারপর ভেতরের যে সাদা অংশগুলো দেখতে পাচ্ছেন সেগুলো আমি ভরাট করে নেব। ভরাট করার জন্য আমি আসনটাকে যথাক্রমে ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নেবার পর দেখুন, আমি এই যে এর কাছের এই ঘরটি ছুঁচ দিয়ে বোনা যায় এমন একটি ঘরের ওপরে এইভাবে ছুঁচটি তুললাম। এবার ঘুরিয়ে নেব। দেখুন, এই যে 3টা ঘর নিয়ে একটি লাইন তৈরি করলাম। তারপর আবার যখন লাইন তৈরি করব, একটি ঘরে তুলবো, মিডিলের ঘর কিন্তু ফাঁকা থাকবে, আবার শেষের ঘরটিতে তুলবো। এভাবে আমি বরফি আকৃতির আমি ভরাট করে নেব। আমি প্রথমে একটি ঘরে তুলব, তারপর মিডিল একটি ফাঁকা রেখে আবার শেষ প্রান্তের ঘরে তুলব। এইভাবেই আমি ঘরটা ভরাট করব। দেখুন, এখান পর্যন্ত লাইন সংখ্যা একটু বড় হলো, এরপর থেকে আবার লাইন সংখ্যা ছোট হবে। এখানে তুললাম, আবার এইখানে তুললাম। এখানে তোলার পর আবার যথাক্রমে একটি করে ঘর আমার কমে কমে আসবে, তাহলেই বরফি আকৃতির ফুলটা কমপ্লিট হবে। তো এক একটি ফুলের লাইনের সংখ্যা, প্রথমে যে ঘরটি তুললাম সেই ঘরটিকে নিয়ে আমি 11টি লাইন কমপ্লিট করব। যেই ঘরটিতে তুললাম এবং যেই ঘরটিতে যে ডুবিয়ে দিলাম এই ঘরটিকে নিয়ে আমার মোট 11টি লাইন সংখ্যা কমপ্লিট হবে। তো আমি গোলাপি রঙের উল দিয়ে ভরাট করেছি, তারপরে আমি হলুদ কালারের উল দিয়ে ওই একই পদ্ধতিতে ভরাট করে নেব। এইভাবে পুরো আসনটা তৈরি হবে।
আর এই আসনটি তৈরির ক্ষেত্রে অবশ্যই আপনাদের পছন্দ মতো রং দিয়ে আপনারা ভরাট করে নেবেন। এইভাবে পুরো ঘরগুলো ভরাট হবে। তারপর যখন আপনারা দ্বিতীয় ফুলটি তুলবেন, তো মিডিলে যেহেতু একটা ঘর ফাঁকা থাকবে, তো আমি সেই ফাঁকা ঘরটা আমি এখানে গোলাপি কালারের উল দিয়ে লম্বালম্বি রান সেলাই দিয়ে নেব। রান সেলাই দিয়ে নেবার পর আমি আবার তুঁত কালারের উল দিয়ে আমি যথাক্রমে ওই একই পদ্ধতিতে গুণচিহ্ন তৈরি করব। তো সেই জন্য দেখুন, এই ঘরটিতে আমি ছুঁচটি তুললাম, ছুঁচটি তুলে যথাক্রমে ছুঁচে 13টি ঘর নেব। 13টি ঘর নিয়ে আবার প্রথমের ঘরটি যেখানে তুলেছিলাম, যেই ঘরটিতে, সেই ঘরটিতে নিয়ে আমি আবার নিচের দিকে 15টি ঘর গুনবো। 15 নম্বর ঘরে তুলে ওই ঘরটিকে নিয়ে আবার 13টি ঘর নেব। ঠিক প্রথমবারের মতো আমি আবার গুণচিহ্ন তৈরি করব। তারপর ভেতরটা যে ফাঁকা অংশ থাকবে তাতে আমি আবার এইভাবে বরফি আকৃতির ফুল দিয়ে আমি ভরাট করে নেব। এইভাবে পুরো আসনটা কমপ্লিট হবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, এবং যারা নতুন এই ভিডিও দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।